হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে এখানে ওয়েদার প্রচণ্ড ভালো আছে, একদম প্রপার, মানে সেই না ঠান্ডা না গরম, মানে সব থেকে মনোরম আবহাওয়া যেটা থাকে আজকে এখানে সেরকম আবহাওয়া আছে এখনো অবধি। যতদিন মানে যত সময় বাড়বে তত আস্তে আস্তে হয়তো মানে ওয়েদার চেঞ্জ হতে থাকবে। আগের দিন যে ব্লগটা আমি একা একা বানিয়েছিলাম, তোমরা তাতে এত ভালো ভালো কমেন্ট করেছো, সত্যি কথা বলতে এই ছোট ছোট কথাগুলো না আমাকে অনেক ইন্সপায়ার করে। আর তোমাদের আমি প্রথম থেকে মানে আমি যখন আমার ব্লগ স্টার্ট করেছি তবে থেকেই আমি বলে এসেছি যে তোমাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক আমাকে যেভাবে ইন্সপায়ার করে, আমি হয়তো পরের দিনের ব্লগটা নিয়ে তোমাদের জন্যই ভাবতে পারি। মানে তোমাদের এই এত ভালোবাসা ছাড়া আমার পক্ষে মনে হয় এক পাও এই মানে ইউটিউবে এগুলো সম্ভব না। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এত মানে নিজের মতো তোমরা করে নিয়েছো, না হলে পরে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করতে না, এত ভাবনা চিন্তা করে তোমরা সবাই লিখেছো, প্রত্যেকটা কমেন্ট মানে ভীষণ টাচি আমার কাছে হয়েছে। ওই জন্য তাই জন্যে স্পেশালি আজকে ভাবলাম যে ডেলি লাইফ ব্লগই করি, কারণ তোমরা আমাকে অনেকেই জানিয়েছিলে যে দিদি তুমি যাই করো না কেন সেটুকুই দেখাও, আমাদের সেটাই ভালো লাগবে, দিনে কী কী করো না কেন ছোটো ছোটো জিনিস করে সেটুকুই দেখাও, সেটুকুতেই খুশি হব আমরা। সো ভাবলাম যে চলো আজকে ডেলি লাইফ ব্লগই বানানো যাক, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অলরেডি এখন এখানে বেজে গেছে হচ্ছে প্রায় 11টার কাছাকাছি, আর আজকে আমরা ডেটাকে স্টার্ট করেছি হচ্ছে প্রায় 7:30-8 থেকে। তো আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান হয়ে গেছে, এখন পালা হচ্ছে আমাদের ফ্রুট খাওয়ার। এই টাইমটায় আমরা একটুখানি ফল খেয়ে থাকি। সো এই যে এই ফলগুলো এখন আমি কাটলাম, এটা সৌরদীপ্ত আর আমার জন্য। এতখানি ফল দেখি সৌরদীপ্তর রিয়াকশানটা কী হয় দেখি। আমি জানি আমি একটু বেশি নিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্টটা একটুখানি অল্পই ছিল, জাস্ট সিরিয়াল আর দুধ ছিল। সৌরদীপ্ত এটা আমাদের দুজনে, তুমি কষ্ট পেও না কিন্তু একা একা। হ্যাঁ না না আমি খেয়ে নেব, মানে আমি বুঝে গেছি তোমাদের দুজনের। আর এই জায়গাটাতে মানে এই যখন এই টেবিলটা কেনা হয়েছিল, টেবিলটা কেনা হয়েছিল হচ্ছে আমার মানে সৌরদীপ্তর জন্য, আমার জন্য বলছি সরি, যে এখানটাতে বসে সৌরদীপ্ত কাজ করবে, ওর অফিস টেবিল। বাট লুক এট দিস, আমার সমস্ত মেকআপের সরঞ্জাম এখানটাতে, কারণ আমি এখন যখন মেকআপ ভিডিও করি আমি এই জায়গাটাতেই করি, আর এখান থেকে এত সুন্দর সানলাইট আসে, আমার স্কিনটাও ভীষণ সুন্দর লাগে দেখতে তার জন্য, ওই জন্য এই পাশটা আমি আপাতত দখল করে নিয়েছি। দুপুরবেলা কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করেই মাথায় আসলো যে চলো একটুখানি উত্তাপাম বানানো যাক, আর ঘরে যেহেতু ছিল একটুখানি হাতের কাছে সুজি, তাই জন্য আজকে সুজি দিয়েই উত্তাপাম বানালাম। এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে সুজি, দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি আদা পেস্ট, আর তার সাথে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কারি পাতা। আর সৌরদীপ্ত যেহেতু খুব বেশি লঙ্কা খায় না, ওই জন্য সামান্য পরিমাণ একটুখানি লঙ্কা দেবো, তোমরা যার যার পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি অনুযায়ী লঙ্কাটা দিতে পারো। আর এর মধ্যে নুন অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, এর সাথে মিশিয়ে নেবো হচ্ছে জল। এই পাত্রটাতে আমি আগে দহি নিয়েছিলাম মেকি, ওই জন্য দেখো জলটাও কেমন সাদা সাদা মতো হয়ে আছে, মনে হচ্ছে যেন অন্য কিছুর জল একটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, জল অল্প অল্প করে মেশাচ্ছি, কারণ খুব বেশি জল হয়ে গেলে হয়তো খুব একটা ভালো লাগবে না, একটু অন্য ধরনের হবে খেতে। তো অল্প অল্প করে জল মিশিয়ে নেব, আর জল টল মিশিয়ে নিয়ে এটা কিন্তু খানিকক্ষণ রেখে দেবো, কারণ সুজি একটু জল টানবে বেশ খানিকটা, এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো, আপাতত এরকমই থাকুক, পরে যদি আরও একটু জল লাগে পরে আবার মিশিয়ে নেবো যখন এটা বানাবো। অনেকদিন আমি ব্লগে আসতে পারিনি, আর আজকে আমার খুব ফেভারিট খাবার রান্না হচ্ছে, যেহেতু আমি ধনে পাতা খেতে খুব ভালোবাসি, তো তৃষিতা ওই জন্য আমার জন্য বানাচ্ছে হচ্ছে ধনে পাতা। এটা কি তুমি আমাকে শোনালে? একটা জিনিস হতো আমাদের বাড়িতে, সেটা হচ্ছে যখনই আমি কোনো খাবার খুব পছন্দ করতাম, যেমন হচ্ছে মাংস, তো মা কি করতো সেই মাংসর সাথে একটু কয়েকটা 10-12 পেঁপে ওর মধ্যে দিয়ে দিত, পেঁপে সিদ্ধ হয়ে যেত মাংসর সাথে, তো বলতো যে পেঁপেটা আগে খাবি তারপর মাংসটা। তো আমার মতে যে রান্নাটা এমনি সুন্দর তাকে খারাপ করে খাওয়ানোর না, আজকে আমি যেহেতু উত্তাপাম বানাচ্ছি আর সুজি দিয়ে, আমার মনে হলো যে এর সাথে ভালো লাগবে ধনেপাতার চাটনিটা, অন্য চাটনিটা তো বানাচ্ছি না, ধনেপাতার চাটনিটাই আমার উত্তাপাম হচ্ছে, মানে আজকে সাউথ ইন্ডিয়ানের সাথে ধনেপাতার চাটনিটা কেমন যাবে আমি কোনো জানি না, যদি খুব টেস্টি হয় কি এটা, তুমি জানো তো ধনেপাতার চাটনি কি বানাতে? আমি জানি কিন্তু পুরোপুরি, মা বলে দিয়েছে। একজনকে তোমাদের সাথে মিট করাচ্ছি, অনেকদিন দেখোনি। এই যো
এই যে আমরা ইউটিউব চ্যানেল এখন দেখছি যেখানে উনি বলবেন কীভাবে ধনে পাতার চাটনি বানাতে হয়। প্লিজ বলুন, এখন হাসছেন উনি, এইভাবেই সময়গুলো নষ্ট করে নিজেদের ভিউজ আর টাইম বাড়াচ্ছেন। আপনি তাড়াতাড়ি বলুন কী কীভাবে ধনে পাতার চাটনি হয়, স্কিপ করা যাবে চাল? দুটোর আবার রসুন? বাহ, ইন্টারঅ্যাক্টিভ ভিডিও। আর আদা কতটা? আমার কাছে আদা বাটা আছে, তাহলে ওখান থেকেই দিয়ে দিই। আদা আমার কাছে বাটা আছে, এখান থেকেই দিয়ে দিই তাহলে। আমি বলছি, আমি যে প্রসেসে রান্না করতে বলছি শোনো আমার কথা। এটাকে গ্রাইন্ড করে আমি খাবো, পুরো কাঁচা খাবো গরুদের মতো। ধনে পাতার চাটনি কাঁচাই থাকে। ধনে পাতা জিনিসটাই ভালো না, তার উপর কাঁচা, একটু ভেজে নিতে পারতে। তোমাকে আমি এটাকে পরে অন্যভাবে খাওয়াবো, তুমি তাহলে বুঝতেও পারবে। তো আমি এখানে ধনে পাতার চাটনির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর ভিতরে, আর আছে হচ্ছে দু কোয়া রসুন, একটুখানি আদা, আর অনেকটা টক দই। এরপরে এর সাথে মিশিয়ে নেবো হচ্ছে নুন। তুমি কি এটা প্রথমবার বানাচ্ছো দিশিতা? না, এর আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণটা অন্য প্রসেস ছিল, এই প্রসেসটাই বানাইনি। এই প্রসেসটায় মাতা ঠাকুরা নিয়ে আমাকে যেরকমভাবে বলছেন আমি সেরকমভাবে বানাচ্ছি, খারাপ হলে উনি জানে, আমি জানি না কিন্তু শুরু একটু ভালো হয়েছে খেতে। এটা এত পাতলা আমি খাই না, এরকম পুরো নড়ছে তো এটা। এই দেখো, এটা একদম ঠিকই আছে, এটা একদম পারফেক্ট আছে। আমরা যখন কাবাব ফাবাব খাই আমাদেরকে এটা এরকমই দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তো সে আলাদা জিনিসটা, সেইটা তো ধনে পাতা চাটনি নয়। খুব ভালো হয়েছে খেতে, সত্যি বলছি, একটু টেস্ট করে দেখো। আমি আমি উত্তপ আমার সাথেই খাবো, এটা খালি টেস্ট করার ক্ষমতা আমার নেই। সৌরদীপ তো এখন অফিসের কাছে ঘরে একদম দরজা বন্ধ করে কাজ করছে। হ্যাঁ, আর এই সময়টার মধ্যে আমি একটা জিনিস বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে বানিয়েছি হচ্ছে বাদামের চাটনি। মা তখন ফোনে কথা বলছিল বলে ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীভাবে বানিয়েছি না বানিয়েছি এটা। সৌরদীপ তো যেহেতু খুব বেশি ধনে পাতা পছন্দ করে না, তো বলছিল আবার সেই ধনে পাতার চাটনি কেন করছো, মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমি বললাম যে একটুখানি বাদামের চাটনিও করে নিই, আর বাদামের চাটনি এটা আমি ফার্স্ট টাইম করলাম। যদি এটা সৌরদীপ তোর খুব টেস্টি লেগে থাকে তাহলে পরে তোমাদের সাথে আমি পরে এই রেসিপিটা অবভিয়াসলি শেয়ার করবো। তো আমি এখানে এখন সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, একটু টমেটো, এটা হচ্ছে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, একটু ধনে পাতা, আর এটা আমার কাছে একটু গাজর ছিল, গাজরটাকে না গ্রেট করে নিয়েছি, নাহলে আমার মনে হয়েছে যে গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর ছোটো ছোটো কয়েকটা দানা রেখেছি লঙ্কার, এই লঙ্কাগুলো আমার যাবে, কারণ সৌরদীপ খাবারে যাবে না। আর এখানটায় আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, ব্যাটারটা বেশ অনেকক্ষণ ভিজেছিল, তারপরে বেশ একটা স্মুথ টেক্সচার এসছে। তো চলো এবার কড়াইটাকে বসিয়ে দেওয়া যাক। আমার খাবার পুরো রেডি করা, এটা সৌরদীপ তোর থালা বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এবার স্যারকে ডাকা যাক। কি গো, আসো গো, হয়ে গেছে। ও এখনো জানে না কিন্তু বাদামের চাটনিটা হয়েছে বলে। এনো, নিয়ে যাও। তোমার একজন আমাকে বললো যে সে ধনে পাতা খেতে খুব একটা ভালোবাসে না, তো আমি ভাবলাম তার সর্ষে পাতা তাহলে আমি তোমাদের সাথে পরে রেসিপিটা শেয়ার করবো। এখানে আমাকে দিচ্ছ কেন? তুমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছ না, সুন্দর করে রান্না হবে না, এটা একটু খাবে ভালো খাওয়া। দেরি হয়ে গেল, দুটো হয়ে গেল, একটা 30 খেতে হতো।
দুপুরবেলা দুজনে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি ব্যাংকে, ব্যাংকের কিছু কাজবাজ ছিল আর তার পাশেই ছিল হচ্ছে একটা টার্গেট। তো খুব চটজলদি গেছে আর চটজলদি এসেছি, কয়েকটা জিনিসপত্র টার্গেট থেকে কিনে নিয়ে এসেছি আর এখন মনে হচ্ছে সেখান থেকে যে কোনো একটা বানিয়ে খাই। তোমাদেরকে দেখাই কী কী এনেছি। এখানে এনেছি হচ্ছে দুটো জিনিস। সবার ফার্স্টে আছে হচ্ছে এইটা চিকেন কাসাডিয়া, আর এর মধ্যে চিজ দেওয়াও আছে। এটা বেশ খেতে ভালো হয়, দোকানে তো অ্যাটলিস্ট ভালো হয়, জানি না এটা খেতে কীরকম হবে। আর আরেকটা এনেছি যেটা, সেটা হচ্ছে এই যে স্টিম চিকেন অ্যান্ড ভেজিটেবল ডাম্পলিং। এটা আমি আগেও একবার এনেছিলাম, সেইবার একটা অন্য কিছু এনেছিলাম, সেটা খুব একটা ভালো লাগেনি, তো এটা মনে হয় খেতে ভালো হতেও পারে নাও হতে পারে। আর এনেছি হচ্ছে আপেল আর এই যে। তো এখন ভাবছি একটুখানি এই আইসক্রিমটা খাই, এটা নিয়ে এসেছি, এটা কীরকম খেতে হবে ভগবান জানে। এই শরীর তো খাবে, আমাকে আপেলটা দাও, আমি ঠান্ডা জিনিস খেলে আমার শরীর খারাপ করে যাবে। বাবারি একটু খাও না, একটু খাও, আমি একা একা এই পাপ নেবো, তুমি একটু আমার থেকে নাও, পাপের ভাগিদার হও। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার উত্তপমটা কিন্তু আজকে প্রচণ্ড টেস্টি হয়েছিল, তোমরা যদি কেউ চাও তো অবভিয়াসলি সেটা ট্রাই করে জানিও যে কীরকম লাগলো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।